আল্লাহ পাক বলেছেন এই আয়াতের মধ্যে, সূরা নাহল আয়াত নম্বর 89 এর মধ্যে, যে হে নবী, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। যারা এটাকে মেনে নিচ্ছে যে কোরআন প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, তাদের জন্য এই বইটা হচ্ছে হুদান, মানে হেদায়াত, পথনির্দেশ। ওয়া রহমাতান, এবং দয়া। ওয়া বুশরা, এবং সুসংবাদ। কাদের জন্যে? লিল মুসলিমিন, মুসলিমদের জন্যে। মুসলিম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, এসব নাম হলেই কি মুসলিম হওয়া যায়? উত্তর না। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহ এবং তার রাসূলের বিধানের সামনে নিঃশর্তভাবে আনুগত্য না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলিম হতে পারবে না। সিম্পল। নাম হতে পারে আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, মুজাহিদুল ইসলাম, তারপরেও আপনি কমিউনিস্ট হতে পারেন, তারপরেও আপনি ডেমোক্রেটিক হতে পারেন, তারপরেও আপনি সেকুলার থাকতে পারেন, যদি আপনি কোরআন এবং সুন্নার সামনে নিঃশর্ত আত্মসমর্পণ করতে না পারেন। নিঃশর্ত আত্মসমর্পণ মানে কোরআন এবং সুন্নার কোনো কথা আমার বুঝে আসুক চাই না আসুক, আমি সেটা মানতে বাধ্য, এর নাম মুসলিম। কিছু বিষয় আমার বুঝে আসবে, কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে। যেমন সলাতের অনেক সাইন্টিফিক ফজিলত এখন আমরা বলছি, সলাত পড়লে দেহ ভালো থাকে, মাথার রক্ত চলাচল বাড়ে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলা হচ্ছে না, এগুলো এখন আমরা বলতে পারছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কি এগুলো জানার পরে সলাত আদায় করেছিলেন? যাকাতের অনেক সামাজিক ফজিলত আছে, ইকোনমিক ফজিলত আছে, হজ করলে অনেক ফজিলত হয়, ওমরা করলে হয়, রোজা রাখলে ফিজিক্যাল স্ট্রাকচার বডি ভালো থাকে, তাই না? এগুলো জানার পরে কি তারা ইসলাম কবুল করেছেন, নাকি না জেনেই না বুঝেই নিঃশর্তভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছেন? কোনটা? উত্তর, তারা নিঃশর্তভাবে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছেন। যে ব্যক্তি এই কাজটা করতে পারবে সে ব্যক্তিকে বলা হয় পরিপূর্ণ মুসলিম। বুঝতে পারলা মুসলিম কাকে বলে? শুধু কোরআন হাদিস পড়লেও মুসলিম হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের প্রতিটা বিধান সে বাস্তবায়ন না করছে। এই কনসেপ্টে যারা বিশ্বাসী তাদেরকে আমরা মুসলিম বলছি, আত্মসমর্পণকারী বলছি, এবং আল্লাহ পাক বলছেন এই মুসলিমদের জন্যই হচ্ছে কোরআন, সুসংবাদ, হেদায়াত এবং রহমত। আরেকটা সুসংবাদ হচ্ছে এই মুসলিমরাই ইনশাআল্লাহ তাআলা জান্নাতে যাবে। এই জন্য আমরা বলি যে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা আর জাহান্নাম একটা অসাম্প্রদায়িক জায়গা। জাহান্নামে সমস্ত রিলিজিয়নের মানুষ থাকবে, সেখানে ইহুদি থাকবে, সেখানে খ্রিস্টান থাকবে, সেখানে মুশরিকরা থাকবে, সেখানে মুনাফিকরা থাকবে, ইভেন মুসলিম নামধারী যারা ইসলামের শত্রু তারাও থাকবে। এটা একটা অসাম্প্রদায়িক জায়গা। পক্ষান্তরে জান্নাত অসাম্প্রদায়িক জায়গা নয়, এটা পার্টিকুলার কিছু মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে, যারা নিঃশর্তভাবে কোরআন এবং সুন্নাহর প্রতিটা বিধানের সামনে সামিআনা ওয়া আতাআনা, শুনলাম মানলাম, এদের জন্য জান্নাত। এখন ডিসাইড আপনি করবেন যে আপনি কি অসাম্প্রদায়িক জাহান্নামে থাকতে চান না সাম্প্রদায়িক জান্নাতে যেতে চান। এই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আমরা আপনাকে শুধুমাত্র পথ দেখাতে পারি, আপনাকে ফোর্স করার দায়িত্ব আমাদের নয়। আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, হে নবী আপনি মানুষকে সচেতন করুন যদি উপদেশ কোনো কাজে দেয়। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি শুধুমাত্র একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপরে দারোগা নন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আলি ইমরানের 102 নম্বর আয়াতে এই মুসলিমদের জন্য, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, মুমিন কারা? ওই যে ছয়টা পিলারে যারা বিশ্বাস করেছে, বিশ্বাস করেছে মনে, মুখে স্বীকৃতি দিয়েছে এবং কাজে বাস্তবায়ন করেছে, এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে যেন মৃত্যুবরণ করো না। আল্লাহর আদেশটা আপনাকে শুনিয়ে দিলাম। আল্লাহ পাক বলেছেন তোমরা যারা ইমান এনেছো তাদেরকে বলছি তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে, পরিপূর্ণ ইসলামিক মৌলবাদী না হয়ে,
ইসলামের প্রত্যেকটা বিষয়ের মূলনীতি না মেনে, না বুঝে, না আমল করে কবরে যেও না, মৃত্যুবরণ করো না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ পাকের আদেশকে আমরা কীভাবে নিব সেটা আমাদের উপরে, এটা আল্লাহ পাক আমাদের উপরে জোর করেন নাই, জবরদস্তি করেন নাই।